বিএনপি সংসদ নির্বাচন অংশ নিলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হতো বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আশা করেন আসন্ন উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে। তৃণমূল পর্যায়ে নেতৃত্ব শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সিএসি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্ট। বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করে এখন অন্যান্য নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন। এমন কর্মকাণ্ডের বাইরে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে আরিফিদির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কথা বলেন সাম্প্রতিক নির্বাচন এবং রাজনৈতিক দলের ভূমিকা সহ নানা ইস্যুতে। জনশাসনে যারা শাসক, যারা শাসন করে, একটা বড় নির্বাচন হয়ে গেছে, নির্বাচনটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, আমরা চেষ্টা করেছি। সামনে আরও অনেকগুলো নির্বাচন আছে উপজেলা, এগুলোকেও কিন্তু খাটো করে দেখার কোনো অবকাশ নেই। আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকাকে ভালো দিক হিসেবেই দেখছেন তিনি। অংশগ্রহণমূলক নির্বাচনের উদাহরণ দিতে তিনি তুলে ধরেন পাকিস্তানের নির্বাচন প্রসঙ্গ। এলাকাটা, তার যে নির্ধারিত যে এলাকা, যেটা স্থানীয় সরকার বলে, স্থানীয় সরকার একটা নির্ধারিত ছোট্ট একটা অঞ্চলে জনশাসন পরিচালনা করে থাকে, তার সীমিত ক্ষমতা থাকে, পরিপূর্ণ ক্ষমতা হয়তো থাকে না, হয়তো পাকিস্তানের দৃষ্টান্ততা এসে যেতে পারে সেখানেও একটা নির্বাচন। এটা বেশ সারা জায়গার নির্বাচন হয়েছে, আমি ওর বিশ্লেষণে যাচ্ছি না। বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিলে নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হতো বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় সেই চেষ্টাটা তখন আমরা অধিক মাত্রায় করি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।